हेलो फ्रेंड्स, आमी सुजाउद्दीन और आपनारा देखছেন ग्रीन प्लाजा इनफो यूट्यूब चैनल। तो फ्रेंड्स, आज के जिनिसटा शेखाबो एक आपनादेर खूबी मजादार टिप्स। आपनारा भाबतेई पाच्छेन ना कतटा मजा आपनारा पाबेन। देखें, व्हाट्सঅ্যাপে अनेक समय आपनारा अनेक बंधुरा आपनाके मैसेज करे डिलीट एवरीवन करे देय। तखन आपनार मनेर मধ্যে एक कौतूहल तैरी हय जे एक्चुअली ओ आमाके कि लिखेछिलो। होते पारे ओ आपनाके गालागाली दिएछिलो, পরে ভাবলো যে না এটা দেওয়া উচিত হয়নি বলে এটা ডিলিট করে দিল, বা হতে পারে কোনো মেয়ে আপনাকে প্রপোজ করেছিল, ঠিক আছে, কিন্তু পরে আবার নিজে একটু লজ্জা পেয়ে কিন্তু মেসেজটাকে ডিলিট করে দিল। তাহলে আপনি কিন্তু ওই যে মেয়েটা প্রপোজ করেছিল আর আপনি জিনিসটা জানতে পারলেন না, সে ডিলিট এভরিওয়ান করে দিয়েছিল। হয়তো আরো ২০ দিন পরে গিয়ে আপনাকে ডাইরেক্ট বলল কি হোয়াটসঅ্যাপ মেসেজ দিল যে আমি তোমাকে ভালোবাসি। বাট এটা কিন্তু আপনি যদি এই টিক্সটা জানতেন যে অ্যাকচুয়ালি সে আপনাকে কি লিখেছিল, তাহলে কিন্তু আরো 20 দিন আগে আপনি জেনে যেতেন সে আপনাকে ভালোবাসে, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিয়ে সেই মেসেজটাকে যদি সে ডিলিট করে দেয় তাহলে আমরা যে পড়তে পারি না সেই মেসেজটাও আমরা জানতে পারবো, এবং সেটা কিভাবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এটা সম্ভব করতে পারি। तो सर्वप्रथम देखो फ्रेंड्स, आमार दुखाना व्हाट्सएप, ठीक है। तो आमी जेहेतु सुजा, आमी मैसेज करब आज के सोनिया के। तो आमी सब किछु एखान थेके आगे थेके जाई होक देखे नेन। सोनिया के आमी मैसेजटा करब, आमी आपनादेरके व्हाट्सएप लोगोटा चिनिए दिई, आपनारा देखे नेन। एई सोनिया के आमरा सरि एई सोनिया के मैसेज करब, और मैसेज करब काके देखिए दिई आपनाके। सरि, सोनिया के मैसेज করব, এবং যে মেসেজটা রিসিভ করবে এটা সোনিয়ারই ধরুন হোয়াটসঅ্যাপ প্রোফাইল, এটা সোনিয়ার নিজস্ব হোয়াটসঅ্যাপ প্রোফাইল, আপনারা দেখতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। সোনিয়ার হোয়াটসঅ্যাপ প্রোফাইল দেখে নিয়েছেন, এবং আমি যে সুজা, আমার পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পিকচার। আমি সোনিয়াকে মেসেজ করব। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে দেখে নেন। সর্বপ্রথম আমি চলে যাচ্ছি आमार व्हाट्सएपे गिये सोनिया के मैसेज करछि। एखाने धरुन ILOVE आई लाभ YOU आई लाभ यू लिखे आमी पाठालाम सोनिया के। तो आई लाभ यू लिखे पाठानोर परे देखें एखाने अलरेडी किन्तु सोनिया रिसिव करे नियेछे एखाने आई लाभ यू, किन्तु धरुन एखाने सोनिया मैसेजटा एखोनो देखेनि। आमी एखान थेके डिलीट, देखें डिलीट एई जे एवरीवन आछे ना, आमी ये डिलीट एवरीवान उपरे क्लिक कर दिलाम। ताहले कि हलो, आई लाभ यू लेखाटा देखुन एखाने नेई, ठीक आछे। एबं आमी चले जाबो एबारे सोनियार प्रोफाइले। देखें एखान थेके सोनिया कि देखछे जे दिस मैसेज वाज डिलीटेड, तार माने सोनिया अफसोस करछे एक्चुअली आमी ओके कि लिखेछिलाम ओ पढ़ते पारछे ना। तखन देखुन सोनियार बोझार उपायटा कि, सोनिया एकटा अ্যাপ্লিকেশন मोबाइले इनस्टल करे रेखेछे, जे অ্যাপ্লিকেশনটার नाम হচ্ছে ওয়ার্ডস ডিলিট। ওয়ার্ডস ডিলিট, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা প্লে স্টোরে গিয়েও আপনারা ইনস্টল করে নিতে পারেন। সোনিয়া করবে কি, এই অ্যাপ্লিকেশনটা জাস্ট মোবাইলে অন করবে। যখনই অ্যাপ্লিকেশনটা অন করবে একটা ছোট্ট করে একটা বিজ্ঞাপন চলবে। তো এই বিজ্ঞাপনটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন টাইমার চলছে উপরে, শেষ হয়ে গেল বিজ্ঞাপনটা। দেখেন উপরে একটা ক্রস চিহ্ন এসে গেছে, ক্রসের উপরে ক্লিক করলো। দেখেন এখানে চ্যাট হিস্ট্রি চলে এলো, ঠিক আছে। तो चैट हिस्ट्री सोनिया आमाके खुंजबे प्रथमे। देखें एखाने गिये पेलो कि सोनिया आई लाभ यू, ए देखें एखाने आई लाभ यू कथाटा किन्तु सोनिया एखाने पेलो, एबं सोनिया एटाओ जानलो जे एई मैसेजटा किन्तु डिलीट करे देवा होयेछिलो। आबार देखाई, देखें एटाके आमी जस्ट बैक करलाम, बैक करे दिलाम। देखें एई मुहूर्ते धरुन सोनिया আবারও কি করছে, এই সরি এবারে আমি করছি জাস্ট, আমি এবারে এই সোনিয়া এবারে আমাকে মেসেজ করছে, ঠিক আছে। এটা আমার প্রোফাইল, এই সরি এটা সোনিয়ার, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা খুলেছে, খুলে আমাকে মেসেজ করছে সোনিয়া। কি এখানে যে ধরুন এখানে যে SUJA সুজা KAMON কেমন, সুজা কেমন লিখে জিজ্ঞাসা চিহ্ন দিল। পরোক্ষভাবে দেখুন, দেখেন আমি এখানে মেসেজ পেলাম সোনিয়ার তরফ থেকে। সোনিয়ার তরফ থেকে আমি মেসেজ পেলাম এখানে কি সুজা কেমন বা পাইনি বা আমি এখনো দেখিনি মেসেজটা। ভাবুন আমি এখনো মেসেজটা দেখিনি। তো এই মুহূর্তে গিয়ে সোনিয়া করলো কি এই সুজা কেমন লেখাটাকে জাস্ট ডিলিট এভরিওয়ান করে দিল। তাহলে আমার ওখান থেকেও গায়েব হয়ে গেছে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে করলাম কি দেখুন এই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে গেলাম, জাস্ট অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাওয়ার পরে জাস্ট টাইমার শেষ ক্রস করে দিলাম, লোডিং নিয়ে নিল। এবার চলে যাচ্ছি দেখুন এখানে সুজা কেমন, আবারও দেখাই আরেকটা জিনিস। ধরুন এখানে সোনিয়া আমাকে কোনো একটা আমি সোনিয়াকে কোনো একটা পিকচার পাঠাবো গ্যালারি থেকে। কি পাঠালাম? আমারই একটা ছবি আমি এখান থেকে আমার একটা ছবি আমি এখান থেকে সোনিয়াকে পাঠালাম। তার আগে আমি আপনাকে দেখিয়ে দিই, দেখেন সোনিয়ার প্রোফাইলটা এখানে খুললাম, ছবি চলে এলো, এখানে এসছে। আমি চলে গেলাম এবারে আমার প্রোফাইলে, আমি ছবিটাকে ডিলিট এভরিওয়ান করে দিলাম। তাহলে ছবিটা কি আর সোনিয়া দেখতে পেলো? এখানে খুলে নেই, ভ্যানিশ। কিন্তু ও ভাবছিল কি পাঠিয়েছিল। সোনিয়া করবে কি জাস্ট এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলো, আবার ক্রস করলো, করার পরে দেখুন চলে গেল এখানে গিয়ে একটা ফটো হিসাবেও দেখতে পাবে। তো ফটোটা হচ্ছে দেখেন এখানে যখন ও ক্লিক করবে, এখানে ক্লিক করলে হবে না, ওকে করতে হবে কি তখন বলে দিই। আমি একটা জিনিস আপনাকে একটু ভুল বলে ফেলেছি। অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করবে, করার পরে দেখেন এখানে যেমন চ্যাট, এখানে শুধু টেক্সট মেসেজগুলো পাবে, এখানে স্ট্যাটাস পাবে, এখানে ইমেজ পাবে। আর তারপরে সরিয়ে দিলে তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আছে, ভয়েস আছে, অডিও, ডকুমেন্ট, সব কিছু। যে আপনাকে কেউ কিছু পাঠিয়ে, আপনাকে কেউ অডিও পাঠাক, ভিডিও পাঠাক, স্ট্যাটাস পাঠাক বা চ্যাট করুক, ভয়েস পাঠাক, যাই করুক না কেন, কোনো ডকুমেন্ট পাঠাক, ডিলিট করে দিলেও আপনি পাবেন। দেখেন আমি ইমেজে চলে গেলাম, দেখেন দেখেছেন এই ছবিটাই তো পাঠিয়েছিলাম, তাই না? তো সব কিছুই আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। মানে আপনাকে কেউ কিছু লিখে পাঠিয়ে পরবর্তীতে সে ডিলিট করে দিল, আপনি সকালে উঠে দেখছেন যা কি পাঠিয়েছিল আমার এই বন্ধুটা, অ্যাকচুয়ালি ডিলিট করে দিল। তখন আপনি অনেক সময় ফোন করে শোনেন যে কী ব্যাপারে চ্যাট হোয়াটসঅ্যাপে কী পাঠিয়েছিল, আবার ওটা ডিলিট এভরিওয়ান করে দিলে আমি আর দেখতে পেলাম না। কিছু বলার দরকার নেই, গোপনে গোপনে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে রাখুন। আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি একটা ছোট্ট করেও নক করে সেটাও আপনি জানতে পারবেন ফ্রেন্ডস। তো এমনই নিত্য নতুন আপডেট ফ্রেন্ডস আপনাদের জন্য আরও নিয়ে আসব। তো ততক্ষণের জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমার সঙ্গে থাকতে ফ্রেন্ডস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করুন। আর এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে যদি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদের আরও জেনুইন এমনই 100% রিয়েল টিপস আপনাদের জন্য নিয়ে আসব। ততক্ষণের জন্যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি খেয়াল রাখুন।